प्रांगणे जातीय पताका उत्तोलन करबेन माननीय अध्यक्ष महाराज श्रीमती स्वामी दमनानंद जी महाराज। हमारी धुनी
আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতে মরি এমন দেশি কোথা খুঁজে পাবে না তো তুমি সকল দেশে রানী সে যে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি অনুষ্ঠান চলাকালীন আমাদের মায়েরা শিশুরা মুখ থেকে মাছটা একটু খাওয়ালে ভালো হয় রান্তিক সমাজ বরানগর গণেশার শিশু বিকাশ কেন্দ্রের ছাত্র বিষ্ণব নাথ একটি দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন করবেন। আজ 15 আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে ঈশান মণ্ডল এবং অস্মিতা সিং স্বাধীনতা দিবস উপলক্ষে কিছু বক্তব্য রাখবে।
নমস্কার আজ 15ই আগস্ট ভারতবর্ষের স্বাধীনতা দিবস সকল পূজনীয় অধ্যক্ষ মহারাজ এবং সকল মহারাজকে প্রণাম জানিয়ে আমরা আমাদের অনুষ্ঠান শুরু করব 1757 সালে 23শে জুন পলাশী প্রান্তরে ভারতের স্বাধীনতার যে সূর্য অস্তমিত হয়েছিল প্রায় 200 বছর পর ভারত মাতার সন্তানদের রক্তের বিনিময়ে 1947 সালে 15ই আগস্ট ভারতের ভাগ্যাকাশে সেই সূর্য আবার উদিত হয়। সুদীর্ঘ কাল ধরে ভারতবাসীর ওপর শক, মুন, পাঠান, মোগল প্রভুত্ব করেছে। আমরা তাদের ক্রীতদাস পরিণত হয়ে তাদের প্রসামতকারী দাসত্বের জীবন কাটিয়েছি। অভাবে, অর্থাহারে, অনাহারে, কষাঘাতে জর্জরিত হয়ে আমরা স্বাধীনতার মর্ম হারিয়ে ফেলেছিলাম। সেই স্বাধীনতা খায় না গায়ে মাখে সে বস্তুকেও আমাদের ছিল না। মার খেতে খেতে সব কিছু হারাতে হারাতে দেয়ালে ঠিক থেকে গেলে যা হয় প্রাকৃতিক নিয়মে মানুষের সংগ্রামের সত্তা জাগ্রত হতে শুরু করিল। বিচ্ছিন্নভাবে নানা বিদ্রোহ দেখা গেল, কিন্তু প্রথম গণবিদ্রোহ দেখা যায় পরাধীনতার 100 বছর পর, অর্থাৎ 1857 সালে সিপাহী বিদ্রোহের মাধ্যমে। যদিও এই বিদ্রোহ পুরোপুরিভাবে গণবিদ্রোহের রূপ পরিগ্রহ করেনি, এরপর 1885 সালে হিউমের নেতৃত্বে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হলেও তার কার্যকলাপ ইংরেজদের কাছে তার আবেদন নিবেদনের মাধ্যমে পেশ করার মধ্যে সীমাবদ্ধ থাকে। এই সময় 1893 খ্রিস্টাব্দে নবজাগরণে অগ্রদূত স্বামী বিবেকানন্দে শিকাগো সম্মেলনে দুজন বার্তা ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে ইতিহাসে বিশেষ এবং গুরুত্বপূর্ণ অধ্যায় সূচনা করেন। তিনি বলেন, শক্তির ভুবন, দুর্বলতাই মৃত্যু। তিনি যুবসমাজকে উজ্জীবিত করার জন্য বলেন, সাহস অবলম্বন করো, সিংহ গর্জনে আত্মার মহিমা ঘোষণা করো। তিনি অভয় বাণী শোনান, উৎকৃষ্ট জাগ্রত প্রাপ্য বলার মুগ্ধত। তিনি বলতেন, গোলামের কোনো জাত নেই, ধর্ম নেই, সমাজ নেই, এমনকি কৃষি সাধ্য করার অধিকার নেই। তিনি বলেছিলেন, এখন ভারতবাসী একমাত্র উপাস্য দেবতা ভারত মাতা। স্বামীজি তার উদ্যত আহ্বানে সকল দেশবাসীকে এক নতুন দেশমন্ত্রে দীক্ষিত করলেন। শ্রী অরবিন্দ, বাঘাজ্যোতি, নেতাজি সুভাষচন্দ্র অনাহারে আছে, এখনো নারীদের স্বাধীনতা নেই।
শিশুরা শিক্ষার অধিকার থেকে বঞ্চিত। স্বামীজি সুভাষচন্দ্র যে স্বাধীনতা স্বপ্ন দেখেছিলেন সেই ভারতবর্ষ এখনো গড়ে ওঠেনি। প্রার্থনা করি ও আশা রাখি যে সংস্কৃতি ঐতিহ্য বৈশিষ্ট্য বজায় রেখে ঠাকুর শ্রী রামকৃষ্ণ শ্রী শ্রী মা সারদা স্বামী বিবেকানন্দ নিবেদিতা সুভাষচন্দ্র বসু প্রমুখদের অবলম্বন করে সত্যিকারের পূর্ণ স্বাধীনতার লক্ষ্যে এগিয়ে যাবে এবং ভারত আবার জগতের সভায় শ্রেষ্ঠ আচরণ লাগে। নমস্কার। এখন একটি কবিতা আবৃত্তি করে শোনাবে আমাদের বিদ্যালয়ের ছাত্রী সুকান্ত ভট্টাচার্যের লেখা পতাকার পাঁচজন। ছাত্রীটির নাম শ্রেয়া দে। সরুণ শিশুটি বলে ওপরে গেরুয়া মাঝখানে সাদা সবুজ আছে তার তলে আর আছে আঁকা গোলাকার চাকা নীল রং আছে এতে। শিক্ষক বলে এটিকে ধরলে তবুও হসি যাচ্ছে। শান্তি বললে তখন রং আছে আর এক লাল লাল চোখ ঠাক দেখা যায় ওই পতাকার মাঝে। বাবাকে যখন আনলে ওরা কফিনের ঢাকা খুলে চড়ানো রয়েছে দেহখানাদার পতাকার ফুলে। রক্তের দাগে ছিল লাল চোখ ওই পতাকার মাঝে। এই নিয়ে মোট হলো পাঁচটি। এবার তো ঠিক আছে। সরুণ শিশুটির জবাবখানি কাঁপিয়ে দিল মুখ ও শ্রুল নয়ন ভরে শুকনো হল মুখ। আজও যারা দেশের জন্য করছে বলিদান স্বাধীনতার সহিত সম তাদের রমত প্রাণ। হয়েছে স্বাধীন পেরিয়ে গেছে 70টি বছর। দেশ বাঁচাতেই দাঁড়ছে যে প্রাণ রাখছি তার খবর। নমস্কার। এখন গান নিবেদন করছে আহিলি ব্যানার্জি এবং অন্তরা ব্যানার্জি।
तारी जासे अच्छा हिंदुस्तान हमारा हमारा तारी जासे अच्छा हम बुलबुले ऐसे की हम बुलबुले ऐसे की ये गुलिस्तान हमारा हमारा तारी जासे हिंदुस्तान हमारा हमारा तारी जहाज अच्छा गदी में खिलती है जिसकी अदार नदियाँ गदी में खिलती है जिसकी अदार नदियाँ गुलशन गुलशन है जिसकी दम से रस के जीना हमारा हमारा तारी जहाज अच्छा हिंदू सीता हमारा हमारा तारी जहाज अच्छा बुले सकी हम बुले ये गुलिस्तां हमारा हमारा तारी जहाज अच्छा हिंदुस्तां हमारा हमारा तारी जहाज अच्छा Thank you.
এখন কবিতা আবৃত্তি পরিবেশন করবে আদিত্য কুমার হালদার।